अभिनंदन ज्ञापन करिछो एतु अविभक्त गोवालपारा जिलार राइजर लगते समग्र अहोम राइजर उल्लेखयोग्य सफलता आज जोगीघोपात माल्टी मॉडल लॉजिस्टिक पार्क एक्सपोर्ट इम्पोर्टर कारण एखन नतुन दुआर मुकलि हल। ভাল লাগিছে অবিভক্ত গোৱালপাৰা জিলা যিখন জিলাত একালত ধুবুৰী আছিল, কোকৰাঝাৰ আছিল, বঙাইগাঁও আছিল অংশীদাৰ হিচাপে, যাই কি নহওক এই বৃহত্তৰ অঞ্চলটোৰ যিমান প্ৰাকৃতিক সম্পদ সম্ভাৱনা শক্তি আছে আৰু মহাবাহুৰ ব্ৰহ্মপুত্ৰ ইয়াৰ বুকুৱেদি বৈ গৈছে। গতিকে আজি এই মহাস্থানত য'ত নেকি অসম চুক্তিৰ মৰ্মে এটি কাগজ কল ইয়াত প্ৰতিষ্ঠা হোৱাৰ কথা আছিল, যাৰ কাৰণে মাটি লোৱা হৈছিল, অধিগ্ৰহণ কৰা হৈছিল, কিন্তু যি কাৰণেতো নহওক কিয় পূৰ্বৰ কোনো চৰকাৰে এই কামত সফলতা অৰ্জন কৰিব নোৱাৰিলে। আমাৰ ভাল লাগিছে অসমৰ ৰাইজৰ সহযোগত বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম বৃহত্তৰ অসমীয়া সমাজখনৰ সহযোগত আজি মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদত আৰু মাননীয় কেন্দ্ৰীয় মন্ত্ৰী নীতিন গাডকাৰী ডাঙৰীয়াৰ তৎপৰতাত আমি এই যোগীঘোপাত মাল্টি মডেল লজিষ্টিক পাৰ্ক আজি স্থাপন কৰিবৰ বাবে উল্লেখযোগ্য পদক্ষেপ ল'বলৈ সক্ষম হ'ম। প্ৰায় 3,000 কোটি টকা ব্যয় হ'ব বিভিন্ন পৰ্যায়ত আৰু এই প্ৰকল্পৰ কাম সম্পূৰ্ণ হোৱাৰ লগে লগে আন্তঃৰাজ্যিক, ৰাষ্ট্ৰীয় আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় ব্যৱসায় বাণিজ্যৰ ক্ষেত্ৰত অসমে উল্লেখযোগ্য ভূমিকা পালন কৰিব পাৰিব। আমাৰ উৎপাদিত সামগ্ৰী, বিশেষকৈ খেতিয়ক ৰাইজৰ উৎপাদিত সামগ্ৰী দেশ বিদেশলৈ ৰপ্তানি কৰিবলৈ সুযোগ পাব আৰু খেতিয়কসকলেও মূৰৰ ঘাম মাটিত পেলাই যি উন্নত মানদণ্ডৰ তেখেতসকলে সামগ্ৰী উৎপাদন কৰে এই সামগ্ৰীৰ উচিত মূল্য পাব। অতদিনে খেতিয়ক ৰাইজৰ বাবে বজাৰখন সীমাবদ্ধ আছিল, ওচৰৰ বজাৰখন বা ওচৰৰ চহৰখনৰ বাহিৰে তেখেতসকলে আৰু কথা ভাবিব পৰা নাছিল যে তেখেতসকলৰ উৎপাদিত সামগ্ৰী আৰু অধিক দামত কেনেধৰণে বিক্ৰী কৰিব পৰা যায়। কিন্তু এতিয়া অসমৰ খেতিয়কে বিশ্ব বজাৰত আত্মপ্ৰকাশ কৰাৰ এটি সুবৰ্ণ সুযোগ লাভ কৰিলে আৰু এই সুযোগটো প্ৰদান কৰিছে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া। এই কথা আমি স্বীকাৰ কৰিবই লাগিব। মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই 2014 চনৰ প্ৰধানমন্ত্ৰীৰ দায়িত্ব লৈয়ে উত্তৰ পূৰ্বাঞ্চলক ক্ষিপ্ৰ উন্নয়নৰ বাবে যিবিলাক উল্লেখযোগ্য পদক্ষেপ ল'লে আপোনালোকেও জানে, আমিও জানো, এনে পদক্ষেপ পূৰ্বৰ কোনো চৰকাৰ ল'ব পৰা নাছিল। তেখেতে প্ৰতিগৰাকী কেন্দ্ৰীয় মন্ত্ৰীক প্ৰতি 15 দিনৰ মূৰে মূৰে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যলৈ আহিবলৈ নিৰ্দেশ দিলে, বিভাগৰ কাম কাজবিলাক চোৱা চিতা কৰিবলৈ ক'লে, বিভাগৰ বিভিন্ন আঁচনি কাম ক্ষিপ্ৰতাৰে সম্পূৰ্ণ কৰাৰ নিৰ্দেশ দিলে। ইয়াৰ উপৰিও জ্যেষ্ঠ প্ৰশাসনিক বিষয়াসকলক দিল্লীৰ পৰা উত্তৰ পূৰ্বাঞ্চললৈ পঠিয়ালে, যাৰ ফলত উত্তৰ পূৰ্বাঞ্চলে ভাৰতবৰ্ষৰ ৰাষ্ট্ৰীয় কৰ্মসূচীত অগ্ৰাধিকাৰ পালে, গুৰুত্ব পালে আৰু এই গুৰুত্ব প্ৰদান কৰাৰ প্ৰধান ভূমিকা গ্ৰহণ কৰিলে মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া, যিগৰাকী মহান নেতাই আমাক এটা সুকীয়া পৰিচয় দিলে, উত্তৰ পূৰ্বাঞ্চলক ক'লে দেশৰ অস্ত্ৰ লস্ত্ৰ।
উত্তর পূর্বাঞ্চলক কলে জৈবিক কেন্দ্রবিন্দু, উত্তর পূর্বাঞ্চলক কলে দেশের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী পথ গড় দিয়ার বাবে নিউ ইঞ্জিনের ভূমিকা উত্তর পূর্বাঞ্চলে পালন করব। গতি ইমানখিনি আস্থার বিশ্বাস উত্তর পূর্বাঞ্চলের রাইজের ওপর রাখি তখেতে এই অঞ্চলের যাতায়াত যোগাযোগ শক্তিশালী ওপর গড় দিয়ার যান লাখ লাখ কোটি টাকা তখেতর সবসেরা কার্যকালতে বিভিন্ন প্রকল্প কাম সম্পূর্ণ করার আর্থিক সহযোগিতা আগবাড়ালে, তার আমি এই সুযোগটা লাভ করেছো। মোৰ ভাল লাগিছে ব্যক্তিগতভাবেও যে এই মহাস্থানতেই অশোক পেপার মিল প্রতিষ্ঠা হওয়ার কথা আছে, কিন্তু তাতক আমি ডাঙর প্রকল্পর কাম এই স্থানত যোগী গোপাত শুভারম্ভ করবলে সক্ষম হলো। অসমৰ রাইজর এইটা একটা ডাঙর মই ভাবু সফলতা, আর বিশেষ করে নামনি অসমৰ বাবে। আর এই অঞ্চলত এতিয়া ইয়ারপরা যিকোনো উৎপাদকে খেতিয়কে তেখেতসকল উৎপাদিত সামগ্রী পানি জাহাজে রেলেরে পথেরে ইয়াক বিভিন্ন প্রান্তলে তেখেতসকল রপ্তানি করিব পারিব। লগতে যেহেতুকে উত্তর পূর্বাঞ্চলের খেতিয়কর উৎপাদিত সামগ্রী বিশ্ব বাজারত কম সময়ের ভিতর যাতে বিক্রি করিব পারে, তার বাবে স্পাইস জেট এয়ারলাইন্সক কার্গো ফেসিলিটি প্রদান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার বাবে নির্দেশ দিছে। আর স্পাইস জেট এয়ারলাইন্সে এতিয়া আমার ইয়ারপরা যানবিলাক উৎপাদিত সামগ্রী দেশ বিদেশে তেখেতসকলে কঢ়িয়াই নিব। আর সেইভাবে অলপতে সম্পূর্ণ হওয়া রূপসি এয়ারপোর্টর আগন্তুক দিনত এই কামত গুরুত্বপূর্ণভাবে ই সহায়ক হব। গতি এতিয়া আর অবিভক্ত গোয়ালপাড়া জেলার পিছপড়ার কোনো কথাই নাই, আপনাদের শুনে ভাল পাব। মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরের আশীর্বাদতেই সহযোগতে বঙাইগাঁও রিফাইনি প্রডাকশন ক্যাপাসিটি 2.5 মিলিয়ন টন আছে, এটা 5 মিলিয়ন টনলৈকে ভারত সরকারে ইয়াক বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করলে, যার বাবে 10,000 কোটি টাকা ব্যয় করা। আর নুমলীগড় রিফাইনিও ভারত সরকারের উৎপাদন শক্তি বৃদ্ধি করলে 3 মিলিয়নের 9 মিলিয়ন টন, যার বাবে 23,000 কোটি টাকা ভারত সরকারে আর্থিক সহযোগিতা আগবাইছে। গতি এনে ধরনের পারাদ্বীপরপা উড়িষ্যার সুদূর উড়িষ্যার পারাদ্বীপরপা এই বঙাইগাঁও হয়ে নুমলীগড়লৈকে পাইপলাইন নির্মাণের বাবেও 5,000 কোটি টাকা ধার্য করা হয়েছে। গতি এনে ধরনের গ্যাস গ্রিড ইত্যাদি ইত্যাদি 42,000 কোটি টাকা পেট্রোলিয়াম আর গ্যাস সেক্টর ভারত সরকারে অসমত ব্যয় করেছে। গতি ইয়ার দ্বারা আমি উন্নতির জখলাত রূপত রূপে উঠবলে সক্ষম হয়েছো। আর এই প্রকল্পর যোগেদি 30 লাখ যুবক যুবতী অলপ আগতে নীতিন গাডকারী ডাঙরে তেখেতের বক্তব্যত কলে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপার্জনের পথ আবিষ্কার করবলে সক্ষম হব। গতি সেইভাবে মানে স্থানীয় রাইজক আহ্বান জানাও, আপনাদেরকে আহ্বান জানাও, এই প্রকল্পর কাম যেটা চলি থাকিব বিশেষ করে কনস্ট্রাকশনের কাম ইয়াত যেন সকলে সহযোগিতা আগবায়, হয় না? স্থানীয় রাইজে যদি সহযোগিতা আগবায় তাহলে সময়মতে প্রকল্পর কাম সম্পূর্ণ হয়ে উঠিব। আর ভাল লাগছে আমার সরকার দিনতে আমি 4খন জেলার এই আটাইতক পিছপরা অঞ্চলট আগুয়াই নিয়ার বিভিন্ন ধরনের পদক্ষেপ লো। বঙাইগাঁও আমি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছো, কোকরাঝার মেডিকেল কলেজ, ধুবরীত মেডিকেল কলেজ, দক্ষিণ চালামার মানকাছার সরকারি মহাবিদ্যালয় আর আয়ুর্বেদিক কলেজ গোয়ালপাড়া, এনে ধরনের পলিটেকনিক ইত্যাদি ইত্যাদি এই 4খন জেলার সামগ্রিক উন্নয়নের বাবে আমার সরকারে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। আর শুনে ভাল পাব, ধুবুরী আর ফুলবুড়ি 18 কিলোমিটার দৈর্ঘ্যর প্রায় 10,000 কোটি টাকা ব্যয় করে পেলায় আটাইতক দীঘল দলংখন ব্রহ্মপুত্রর বুকুত নির্মাণ করা হব। ইয়ার ফলত আমার রপ্তানি বিশেষক বাংলাদেশ, ভূটান আর নেপালের আমার স্থানীয় খেতিয়কসকলে আমদানি রপ্তানিত উল্লেখযোগ্য ভূমিকা তেখেতকে পালন করব পারিব। আর ইয়ারপরি বৈতামারি আমি ফর্মেলিন APL আসাম পেট্রোকেমিক্যাল লিমিটেডের দ্বারা 200 কোটি টাকা ব্যয় করে তাত ফর্মেলিন প্রজেক্ট 200 কোটি টাকা ব্যয় করে ইতিমধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। গতি সামগ্রিকভাবে এই অঞ্চল আর এটা পিছুয়াই না থাকে, সমগ্র নামনি বাবে ই এটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করব। আর ইয়ারপরি আমি আজি মাননীয় মন্ত্রী গাডকারী ডাঙরিয়া অনুরোধ জানালো, তখেতে প্রায় সন্মতি প্রদান করেছে বরাক নদী দাঁতিট এনে ধরনের একটা মাল্টি মডেল লজিস্টিক পার্ক ডেভেলপ করা হব, কারণ বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম আমি সকল অঞ্চলের সমন্বয়ন বিচার। এই যুক্তিতেই আমি এনে ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লৈছো। আমি রাইজর ওসর চিরকৃতজ্ঞ, কারণ বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারখানে কেবল 4.5 বছর যিখিনি কাম আমি করিবৰ কাৰণে সক্ষম হয়েছো
ইয়া সম্ভৱ হৈছে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ বিশেষ সহযোগত আৰু ইয়াৰ উপৰিও আমাৰ অসমৰ ৰাইজৰ সকলো সময়তে এইখন চৰকাৰ প্ৰতি থকা মৰম চেনেহ আন্তৰিকতাৰ বাবে এইটো সম্ভৱ হৈছে আৰু অসমৰ সাংবাদিক বন্ধুসকলক মই বিশেষভাৱে ধন্যবাদ জনাব বিচাৰিছোঁ কাৰণ আপোনালোকে সকলো সময়তে চৰকাৰৰ কাম কাজৰ ওপৰত চোকা দৃষ্টি ৰখাৰ বাবে আপোনালোকৰ গঠনমূলক সমালোচনাৰে আমাকো সকলো সময়ত সজাগ আৰু সজীৱ কৰি ৰাখিছে গতিকে মই আশা ৰাখিছোঁ যে আগন্তুক দিনত আপোনালোকৰ সকলোৱে সেই সহযোগিতা আপোনালোকে নিশ্চিতভাৱে চৰকাৰখনৰ প্ৰতি অসমৰ বৃহত্তৰ স্বাৰ্থত আগবঢ়াই যাব আৰু পুনৰবাৰ এই যোগীঘোপাৰ মাল্টি মডেল লজিষ্টিক পাৰ্ক যাতে সময়মতে এই আন্তঃৰাষ্ট্ৰীয় যিটো ৰিভাৰ পৰ্ট এইটো সময়মতে যাতে নিৰ্মাণ হৈ উঠে তাৰ বাবে যেন সকলোৱে আপোনালোকে সহযোগিতা আগবঢ়ায় আৰু এই গোটেই কামখিনিত আমাৰ উদ্যোগ মন্ত্ৰীয়ে বিশেষকৈ এই অঞ্চলৰ ৰাইজৰ লগত আলাপ আলোচনা কৰি চন্দ্ৰমোহন পাটোৱাৰী আৰু বাকী বিভাগৰ বিষয়াসকলেও এইকেইদিনত যিখিনি তেখেতসকলে উদ্যোগ ল'লে তাৰ বাবে মই তেখেতসকলকো ধন্যবাদ জনাইছোঁ আৰু আশা ৰাখিছোঁ যে ভৱিষ্যতৰ দিনত আপোনালোকৰ সকলো সময়তে অসম চৰকাৰৰ প্ৰতি আপোনালোকৰ সহযোগিতা থাকিব নমস্কাৰ।